আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছে। আজকে আরেকটি ব্র্যান্ড নিউ ব্লগস নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। অনেকদিন যাবৎ যারা ইনকোয়ারি করছিলেন যে আমাদের আলিফ মোটরসে কবে ইন্ডিয়ান ভার্সনের MT15 নিউ কালারগুলো অ্যাভেলেবল হবে, আমাদের এখানে MT15-এর নিউ কালারগুলো অ্যাভেলেবল আছে। কয়টি কালার আজকের এই ভিডিওতে দেখানো সম্ভব হচ্ছে না, শুধুমাত্র আজকে আমরা ব্ল্যাকের মধ্যে নতুন যে কালারটি এসেছে সেটা আপনাদেরকে দেখাবো। সো আর কথা বাড়াচ্ছি না, চলুন স্টার্ট করি আজকের ব্লগ। বাইকের স্পেসিফিকেশন বলে আজ আর আপনাদের সময় নষ্ট করব না, কিন্তু তারপরও যা শর্ট করে একটু বলে রাখি। 155 সিসি থার্ড জেনারেশন স্পোর্টস নেকেড বাইক হচ্ছে ইয়ামাহা MT15। এটা হচ্ছে সিঙ্গেল চ্যানেল ABS। যারা একটু মিড রেঞ্জের মধ্যে স্পোর্টস এডিশনে বাইক নিতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট অপশন হচ্ছে ইয়ামাহা MT15 ইন্ডিয়ান ভার্সন। বর্তমানে আমাদের আলিফ মোটরসে হোয়াইট কালারগুলো অ্যাভেলেবল আছে এবং এই ব্ল্যাকের মধ্যে শুধুমাত্র আজকে তো এই একটি কালারই দেখালাম। ইনশাল্লাহ ইন ফিউচারে প্রত্যেকটি কালার দেখানোর চেষ্টা করব। লকডাউন থাকা সত্ত্বেও আমাদের আলিফ মোটরসে অনলাইন বুকিং অ্যাভেলেবল আছে, আপনারা যে কেউ চাইলেই আমাদের এই এখানে বাইকগুলো বুক দিয়ে রাখতে পারেন এবং সময় সুযোগ মতো এসে বাইকগুলো কালেক্ট করতে পারেন। তবে তার জন্য ইন ডিটেলসের জন্য আমাদের স্ক্রিনে ডিসক্রিপশন যে নাম্বারগুলো আছে প্রত্যেকটি হচ্ছে হোয়াটসঅ্যাপ করা, এবং তার সাথে আপনারা ফোনে কথা বলে বা হোয়াটসঅ্যাপ করেও আপনারা জেনে নিতে পারেন যে বুকিং দেওয়ার প্রসেসটা কী বা ডেলিভারি নেওয়ার প্রসেসটা কী। MT15 আনার পরপরই আমরা নিউ লট থেকে সেল করেছি, তো সেখান থেকে আমরা আমাদের যে এই লটের যে ফার্স্ট যে কাস্টমার, চলুন তার পরিচয়টা একটু জেনে আসি। ভাইয়ার নামটা কি? সাবির ভুঁইয়া চমক। ভাই, করোনার মধ্যে তো মাস্ক খুলতে বলাটাও একটা অপরাধ, তারপরে যদি একটু কষ্ট করে খুলতেন, জাস্ট একটু চেহারাটা দেখায়। আচ্ছা, ভাইয়ের বাসা কোথায়? আশুলিয়া। আশুলিয়া, যে বেশ ভালো। তো MT15-ই কেন ভাইয়া? মানে নেকেড স্পোর্টস বাইক, মানে অল ওভার R15 এর সব কম্বিনেশন পাচ্ছেন, তো রাইডিং এক্সপিরিয়েন্সটা যাতে স্মুথ হয় সেজন্য আর কি MT15-টা চুজ করেছেন, তাই তো? তো বেশ ভালো কথা ভাইয়া। তবে অবশ্যই সেফটি ইনস্যুরেন্স ছাড়া বাইক রাইড করবেন না, এবং অবশ্যই হেলমেট ইউজ করবেন এবং সাবধানতার সাথে চালাবেন, RPMটা অবশ্যই মেনটেন করবেন। ওকে, ধন্যবাদ ভাইয়া আমাদের আলিফ মোটরস থেকে পারচেজ করার জন্য। আর কথা বাড়াচ্ছি না, এখানে শেষ করতে হচ্ছে আজকের শর্ট ব্লগসটি। সবার কাছেই অনুরোধ থাকবে আমার যে ফেসবুক পেজটি আছে মশিউর আহমেদ অরিন এবং ইউটিউব যে চ্যানেলটি আছে মশিউর আহমেদ অরিন, আপনারা সবাই সেখানে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, যাতে আমি আরও ভবিষ্যতে আরও বেটার বেটার কিছু ভিডিও আপনাদের সামনে আনতে পারি। বরাবরের মতো সবার কাছে সেই একটি অনুরোধই থাকবে, সেফটি ইনস্যুর ছাড়া কেউ বাইক রাইড করবে না।